হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বাইশের ঘরের গুণের নামতা শিখব। বাইশের ঘরের গুণের নামতা, এর আগে আমরা এক থেকে একুশ পর্যন্ত গুণের নামতা শিখেছি। তোমরা এখনও যারা শেখোনি তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। এছাড়া আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো বন্ধুরা, শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা বাইশের ঘরের গুণের নামতা শিখব, তাহলে চলো দেখে নি। দশ বাইশ দুশো কুড়ি। তো বন্ধুরা, আমরা বাইশের ঘরের নামতাটা শিখলাম। তো চলো আমরা আরো একবার পড়ে নি। বাইশ কে বাইশ, বাইশ দুগুণ চুয়াল্লিশ, তিন বাইশ ছেষট্টি, চার বাইশ অষ্টআশি, পাঁচ বাইশ একশো দশ, ছয় বাইশ একশো বত্রিশ, সাত বাইশ একশো চুয়ান্ন, আট বাইশ একশো ছিয়াত্তর, নয় বাইশ একশো আঠানব্বই, দশ বাইশ দুশো কুড়ি। তো বন্ধুরা, আমরা বাইশের ঘরের নামতাটি শিখে গেলাম, তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এই নামতাগুলো মুখস্থ থাকলে তোমাদের ছোট ছোট গুণ মুখে মুখেই তোমরা পেরে যাবে, তার জন্য তোমাদেরকে আর গুণ করতে হবে না। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।